আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় অতি সৌভাগ্য রেখা এবং আপনার ভাগ্য বদলানোর রেখাও বলতে পারেন। এই রেখা থাকলে আপনি আজ না হয় কাল ধনী বা কোটিপতি হবেন, এতে কোনো সন্দেহ নেই। কোন সেই রেখা, সেই রেখার সাথেই আজ পরিচয় করাবো। তার আগে প্রত্যেকটা দিন যে কথাটা বলি, আজও সেই একই কথা বলবো। সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন, ভালোভাবে বোঝার চেষ্টা করুন, তারপর আপনার সাথে মিলে নিয়ে চলার চেষ্টা করুন, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করুন। এটা হস্তরেখা আলোচনা। হস্তরেখা মানেই আপনার জন্য, এখানে কেটে দেখার কোনো অপশনই নেই। এছাড়াও প্রত্যেকটা ভিডিও আমি আপনাদের দেখার জন্য অনুরোধ করি, তার কারণ একটাই, আপনারা যদি প্রত্যেকটা ভিডিও পরস্পরভাবে দেখতে থাকেন, একটা সময় আসবে আপনারা নিজেরাই কিন্তু এক একজন অ্যাস্ট্রোলজার হয়ে যাবেন, কারণ আমি সেভাবেই বোঝানোর চেষ্টা করি। আর একটা কথা, আপনারা যদি কেউ মনে করেন যে এই রেখা আমার হাতে নেই আমি দেখব কেন, সেটা সব থেকে বেশি ভুল হবে, কারণ সমস্ত রেখা আপনার হাতে থাকতে পারে না। তাই বলে আপনারা ভিডিওটা সব দেখবেন না, এটাই আপনাদের ভুল। আপনার হাতে রেখা থাক চাই না থাক, হস্তরেখা মিস করা যাবে না, কারণ আজ নয় আপনার হাতে নেই, যখন আসবে তখন আপনার কিন্তু চিন্তার বিষয় হবে যে এই রেখাটা আমার কি ভালো জন্যই হাতে আসছে না খারাপের জন্য আসছে। তাই সমস্ত কিছু আপনারা জানতে পারবেন যদি সব ভিডিওগুলো পরপর দেখতে থাকেন। তাহলে আসুন রেখাগুলোর সাথে পরিচয় করাই। যদি আপনার হাতে এই রেখা থাকে, তাহলে আজ না হয় কাল আপনার জীবনের কিন্তু পরিবর্তন আসবে। শুধু তাই নয়, আপনার সৌভাগ্য রেখা এটা, আপনি ধনী হবেন। আর আপনি বলতেই পারেন যে হ্যাঁ, এই রেখা আমার হাতে আছে কিন্তু এখনও তো আমার জীবনে পরিবর্তন হলো না। তাহলে দেখবেন আপনার কোনো না কোনো গ্রহ, যে গ্রহ আপনাকে সব দিক থেকে জীবনের সফলতা এনে দিতে পারে, সেই গ্রহ পীড়িত হয়ে বসে আছে। এটা আপনাদের মাথায় রাখতে হবে। যদি শুভরেখা থাকে এবং আপনার কোনো ভালো কিছু হচ্ছে না, তখন আপনার জেনে নেওয়া উচিত যে আপনার কিন্তু শুভরেখা কাজ করতে পারছে না, কারণ গ্রহগত দিক থেকে আপনি পিছিয়ে আছেন। তাই গ্রহ নক্ষত্র যদি সব ঠিকঠাক থাকে, তার সাথে সাথে শুভরেখা থাকে, তাহলেই কিন্তু কাজ করে। কিন্তু কাজ হবে না, অর্থাৎ এই রেখা আপনার কোনো জীবনে পরিবর্তন আনতে পারবে না, এটা ভুল। হয়তো কিছুটা সময় লাগবে, তাই আজ না হয় কাল এই রেখা যদি থাকে, আপনি ধনবান বা কোটিপতি হবেন, এতে কোনো সন্দেহ নেই। তাই রেখাগুলো ভালোভাবে দেখুন আর আপনার সাথে মিলিয়ে নিন। প্রথমে আমি তিনটে কমন রেখা একে বোঝানোর চেষ্টা করি প্রত্যেকটা দিন, যেটা করি এটা হচ্ছে আয়ু রেখা, আর এটা শিরোরেখা, আর এটা হৃদয় রেখা। এই তিনটে রেখা কমন, প্রত্যেকের হাতে থাকবে। এছাড়া যে রেখাগুলো আমাদের হাতে থাকে, ছোট বড় শুভ অশুভ, সেই রেখাগুলো আমাদের ভাগ্য দ্বারা তৈরি হয়, কর্ম দ্বারা তৈরি হয়, কিন্তু এই তিনটে রেখা জন্ম থেকে মৃত্যু হাতে থাকবেই। হয়তো আপনাদের চিনতে অসুবিধা হতে পারে, কারণ সেম টু সেম সকলের হাতে থাকবে না। কারোর ছোট থাকবে, কারোর বড় থাকবে, কারোর এটা আরও উপর থেকে হতে পারে, এটা আরও উপর থেকে হতে পারে, নিচ থেকে হতে পারে, এদিক সেদিক হতে পারে, কিন্তু থাকবেই আয়ু রেখা, শিরোরেখা, হৃদয় রেখা, তাই কমন বলা হয়। আর একটা রেখাও কমন অনেকে বলে, আমি বলি না, ভাগ্য রেখা, কারণ অনেক জাতক জাতিকাদের হাতে থাকে না, সেটা কমন বলা সম্ভব না, তাই আমি বলি না। তাও দেখে দিই, এটা মণিবন্ধ থেকে আপনার শনি পর্বত পর্যন্ত, এটা হচ্ছে ভাগ্য রেখা। এখন আজকের যে শুভ রেখা বা সৌভাগ্য রেখা বা কোটিপতি রেখা, যেটাই বলেন না কেন, সেটা কীরকম হয়, কোন জায়গায় হয়, দেখুন, এটা হচ্ছে আয়ু রেখা। এই আয়ু রেখার থেকে দেখবেন এরকম একটি কোনো রেখা গিয়ে এরকম হয়ে গেছে কিনা, তাহলে একটা মৎস্য চিহ্ন কিন্তু তৈরি হলো। এই রেখা যদি আপনার হাতে থাকে, তাহলে কিন্তু আপনি অবশ্যই আজ না হয় কাল কোটিপতি হবেন। এবার এই রেখাটা উল্টেও যেতে পারে, এই রেখাটা উল্টেও যেতে পারে, এটা ভিতর দিক থেকেও আসতে পারে, দেখুন এরকমও আসতে পারে, এটা এই দিক থেকে ছিল, এটা এই দিক থেকে, এরকমও আসতে পারে, এটাও কিন্তু আপনার একই কাজ করবে, এটাও কিন্তু অতি সৌভাগ্য রেখা, মৎস্য চিহ্ন আকৃতি হয়েছে। আবার এটা ভাঙা ভাঙাও হতে পারে, এরকম হয়েও এরকম হতে পারে, এটাও মৎস্যচিহ্ন কিন্তু আপনি ধরে নিতে পারেন। তাই এই চিহ্নগুলো যদি আপনার হাতে থেকে থাকে, তাহলে কিন্তু আপনি আজ না হয় কাল কোটিপতি হবেন, এতে কোনো সন্দেহ নেই।
যদি আপনার সব ঠিকঠাক থাকে তাহলে দেখবেন এই রেখা হওয়ার সাথে সাথেই আপনার জীবনে অনেক রকম পরিবর্তন আপনি দেখতে পাবেন। এবার কি বলবো, এই যে এটা হচ্ছে ভাগ্যরেখা, এই ভাগ্যরেখার থেকেও কিন্তু এরকম মৎস্যচিহ্ন হতে পারে, মাঝে রেখে ঠিক এরকম দেখুন একটা রেখা দ্বারা এই ভাগ্যরেখা আছে, তার সাথে দুটো দু সাইড দিয়ে এইরকম মৎস্যচিহ্ন আপনার এখানে আছে কিনা। যদি ঠিক এইভাবে এই জায়গাটা মণিবন্ধ ঘেঁষে যদি মৎস্যচিহ্ন হয় আপনার ভাগ্যরেখাকে নিয়ে, সেটাও কিন্তু অতি শুভ এবং কোটিপতি রেখা, এবং আপনার ভাগ্য বদলাবে 100% দিয়ে আমি বলতে পারি। তার সাথে সাথে গ্রহদের সুপ্রভাব বা গ্রহ ভালো থাকতে হবে, খারাপ থাকলে হবে না। এবার দেখুন এই যে মণিবন্ধ, এই পরপর তিনটে যদি আপনার মণিবন্ধ রেখা থাকে, তার সাথে সাথে প্রথম মণিবন্ধ রেখা থেকে যদি একটা এরকম রেখা থাকে, এই রেখাটা যদি হাত পর্যন্ত উঠে আসে, তাহলে কিন্তু আপনি অবশ্যই কোটিপতি হবেন এবং প্রচুর অর্থের মালিক হবেন, এতে কোনো সন্দেহ নেই, এগুলো প্রমাণিত কাজ করে। কিন্তু হয়তো অনেক সময় আপনার গ্রহের প্রবলেমে এই শুভ রেখাগুলো কাজ করতে পারে না, কারণ শুভ গ্রহগুলো যখন আপনার প্রীত হয়ে বসে থাকে তখন এই শুভ রেখা তারা যতটা সুফল দেওয়ার প্রয়োজন ততটা দিতে পারে না। তাই এখানে দাঁড়িয়ে যখন আপনি দেখবেন আপনার হাতে এই শুভ রেখাগুলো আছে কিন্তু আপনার ভালো ফল পাচ্ছেন না, তখন আপনাকে জানতে হবে যে গ্রহের কোনো প্রবলেম আপনার চলছে। তখন আপনার করণীয় এটাই যে আমার হাতে তো এই রেখাগুলো আছে কিন্তু আমার সঙ্গে কেন মিলছে না, তখন আপনার প্রথম কাজ যে কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করা, আপনার হস্তরেখা বিচার করিয়ে নেওয়া যে কারণটা কি, আমার সব শুভ চিহ্ন আছে, কোটিপতি হবার চিহ্ন আছে কিন্তু আমি কেন হচ্ছি না, তারাই আপনাকে বলে দেবে কারণটা কি। তাই আপনাদের হাতে যদি এরকম শুভ চিহ্ন থেকে থাকে আর আপনাদের সাথে যদি না মিলে থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন যে কোনো অ্যাস্ট্রোলজারের সাথে, হস্তরেখাটা বিচার করিয়ে নিয়ে আপনারা সঠিকভাবে জানতে পারবেন যে কারণটা কি, আপনার সাথে কেন মিলছে না। আর যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন, করতে পারেন অবশ্যই, পে সার্ভিস অনেকেই আছেন আপনারা হাতের ছবি পাঠিয়ে দিয়ে অনেক ভুল কথাও বলে থাকেন, তাই আমি তাদের উদ্দেশ্যে বলবো, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি এটা পে সার্ভিস, এবং আপনার হস্তরেখা বিচার করাতে গেলে আপনাকে পে করতে হবে। তা সত্ত্বেও আপনারা অনেক কথা বলেন, তাই তাদের উদ্দেশ্যে আমি আর কিছু বলবো না, শুধু এটাই বলবো যদি আপনাদের মনে হয় যে আমার থেকে আপনার হস্তরেখাটা বিচার করিয়ে নেবেন, যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে, অবশ্যই ভয়েস মেসেজ এবং লিখে, কল করবেন না, কল করলে আপনার কলটা রিসিভ হবে না, আর ভয়েস মেসেজ লিখে যদি পাঠান অবশ্যই রিপ্লাই হবে, আজ না হয় কাল, আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনার দেওয়া হবে। যাই হোক, এই রেখাগুলো যদি আপনার হাতে থেকে থাকে তাহলে আপনার সাথে এগুলোই ঘটবে, হয়তো আগে আর পরে। আর একটা দেখুন, এই জায়গাটা নিয়েই যদি, অর্থাৎ এই মণিবন্ধ এবং হাতের যে পাঞ্জার উপরে যদি এরকম একটি স্কোয়ার চিহ্ন আপনার হাতে হয়ে থাকে, এরকম স্কোয়ার চিহ্ন, এটাও কিন্তু অতি শুভ, এই স্কোয়ার চিহ্নটাও আপনার ভাগ্য বদলে দিতে পারে। এছাড়াও যদি আপনার এই জায়গাটা একটা ত্রিভুজ তৈরি হয়, অর্থাৎ এই মণিবন্ধ দিয়ে হাতের যে কবজির এই জায়গাটায় যদি এরকম একটা ত্রিভুজ তৈরি হয়, এটাও কিন্তু অতি শুভ, দেখুন এরকম ত্রিভুজ আপনার হাতে আছে কিনা, যদি থাকে এই মণিবন্ধ রেখার সাথে তাহলেও আপনার কোটিপতি হবার সম্ভাবনা অনেক গুণ বৃদ্ধি পায়। কিন্তু কিছু গ্রহের কারণে হয়তো আপনার সেই সুফলটা আসতে দেরি হচ্ছে, এটাই বলা যাবে, কারণ হবে অবশ্যই, অর্থাৎ আপনার সমস্ত কিছুই এই শুভরেখা জীবনে এনে দেবে, হয়তো কিছুটা সময় সাপেক্ষ, কিন্তু আপনাকে পরিবর্তন করবে এতে কোনো সন্দেহ নেই। তাই কেন আপনার ডিলে হচ্ছে, কেন দেরি হচ্ছে, সেটা তখনই জানতে পারবেন যখন আপনি আপনার হস্তরেখাটা বিচার করিয়ে নেবেন। তাই যতগুলো শুভ চিহ্ন এই জায়গায় দেখানো হলো সেই শুভ চিহ্নগুলো আপনার ঠিক এই জায়গাটায় আপনি খুঁজে বার করুন আছে কি না, তারপরে আপনার সাথে মিলে নিয়ে চলার চেষ্টা করুন যে কেন আপনার সাথে মিলছে, কেন মিলছে না, এই বিস্তারিত আলোচনা আপনি তখনই
নিজের সাথে করতে পারবেন, মিলিয়ে নিতে পারবেন যখন আপনি বিচার বিশ্লেষণ করিয়ে দেখবেন এর কারণটা কি। তাই অনুরোধ রইল ভালোভাবে আপনার সাথে মিলিয়ে নিয়ে তারপর আপনার গ্রহ নক্ষত্রগুলো বিচার বিশ্লেষণ করে পথ চলুন, আপনার জীবনে সফলতা থাকবে, কারণ এই সমস্ত রেখাগুলোই সফলতা রেখা এবং ধনী হবার রেখা। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন।